ডিএন এডুকেশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ পোয়েম দ্য সেকেন্ড কামিং লিখেছেন ডাব্লুবিএস এই কবিতাটি নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখো কেননা এই যে তোমাদের যে পোয়েমটি রয়েছে এটা তোমাদের যেমন সিলেবাসে রয়েছে তেমনই কিন্তু বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির সিলেবাসেও কিন্তু রয়েছে তাই বলছি প্রথম থেকে শেষ অব্দি দেখো ভিডিওটি কোনো রকম স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না দ্য সেকেন্ড কামিং মানে হলো দ্বিতীয় আগমন কবি এখানে কার দ্বিতীয় আগমনের কথা বলছে কবিতাটি পড়তে গেলে আমরা বুঝতে পারবো ঠিকই কিন্তু তার আগে এই কবিতার মূল প্রেক্ষাপট বা তোমরা বলতে পারো ব্যাকগ্রাউন্ডটা আমাদের জানা প্রয়োজন ব্যাকগ্রাউন্ডটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু গোটা পোয়েমটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটিকে আমরা কয়েকটি পার্টে ভাগ করবো কীরকম এক নাম্বার পার্টে আমরা পড়ব যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ কোন পরিপ্রেক্ষিতে এই পোয়েমটি লেখা হয়েছে সেকেন্ড পার্টে আমরা পড়বো রিলিজিয়াস এলিমেন্টস থার্ডে পড়ব আমরা কবি পরিচিতি সম্পর্কে তাহলে আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা না পড়ি তাহলে এই কবিতার কিন্তু মাথা মুন্ডু অর্থাৎ যেটা সেন্ট্রাল আইডিয়া পরের ধাপে আমরা যাব সেটা কিন্তু কিছুই বুঝতে পারবো না কাজে এই ব্যাকগ্রাউন্ডটা মন দিয়ে শোনো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে যেতে গেলে আমাদের ফার্স্টে জানতে হবে এই যে দ্য সেকেন্ড কামিং পোয়েমটা কত সালে লেখা হয়েছিল পোয়েমটা লেখা হয়েছিল নাইনটিন নাইনটিনে অর্থাৎ উনিশশো সালে তাহলে এই উনিশশো উনিশ সালের আশেপাশে কি কি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল সেগুলো আমাদের জানতে হবে ফার্স্টেই আসবে ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ এই প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল অবধি তোমরা ইতিহাস বইতে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে পড়েছ এবং তোমরা জানো এই যুদ্ধে প্রায় কুড়ি মিলিয়ন মানুষ মারা গিয়েছিল এবং পঞ্চাশ মিলিয়নের মতন মানুষ কিন্তু আহত হয়েছিল এবং যারা আহত হয়েছিল অর্থাৎ যারা যুদ্ধক্ষেত্র থেকে প্রাণে বেঁচে ফিরেছিল তাদের সম্পূর্ণভাবে কিন্তু বিকলঙ্গ অবস্থাতে পাওয়া গিয়েছিল হয় কারোর হাত ছিল না না হয় পা ছিল না না হয় কানে শুনতে পেতো না হয় সে পাগল হয়ে গেছিল মাথা কাজ করছিল না এমনও কিন্তু মানুষ পাওয়া গেছে প্রচুর প্রচুর পরিমাণে চারিদিকে খালি রক্ত আর রক্ত সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি সমস্ত কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল এই প্রথম বিশ্বযুদ্ধে এই প্রথম বিশ্বযুদ্ধের পর আসে যেটা সেটা হলো রুশ বিপ্লব বা রাশিয়ান রেভলিউশন বলতে পারো তোমরা এই রাশিয়ান রেভলিউশনটা কি সংক্ষেপে বলে দিই প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু রাশিয়া প্রচুর পরিমাণে আর্থিক দিক থেকে ক্ষতির সম্মুখীন হয়েছিল এবং এই যে রাশিয়ার যে বিপ্লবটা হয়েছিল এই রাশিয়ার বিপ্লবে কিন্তু প্রচুর মানুষ মারা গিয়েছিল সংখ্যাটা প্রায় বারো মিলিয়নের কাছাকাছি তাহলে এই যে প্রথম বিশ্বযুদ্ধ রুশ বিপ্লব এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে কোনো লেখকের কলমে কি উঠে আসবে সেই যুদ্ধের ভয়াবহ হত্যা লীলার কাহিনি সেগুলোই তো প্রতিফলন হবে তাই না তো আমাদের এই যে দ্য সেকেন্ড কামিং কবিতাটিতে পোয়েমটিতে কিন্তু সেই রকমই কিছু একটা প্রতিফলন হতে পারে এরপরে যেটা আসবে সেটা হলো স্প্যানিশ ফ্লু এর ঘটনা হ্যাঁ এই স্প্যানিশ ফ্লুটা হয়েছিল উনিশশো সালে অর্থাৎ যে সালে এই দ্য সেকেন্ড কামিং লেখা হয়েছিল এবং ডাব্লিউবি এই স্প্যানিশ ফ্লু নিজে প্রত্যক্ষ করেছিল স্প্যানিশ ফ্লুটা কি আমাদের যেরকম কয়েক বছর আগে আমরা করোনা মহামারীর সম্মুখীন হয়েছিলাম ঠিক তেমনি কিন্তু এইরকমই একটা মহামারী হয়েছিল স্প্যানিশ ফ্লু বলা হয় এই স্প্যানিশ ফ্লুতে পঞ্চাশ থেকে একশো মিলিয়ন মানুষ মারা গিয়েছিল এবং এর মধ্যে ছিল ইয়েটসের স্ত্রীও কাজেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এটা তো স্বাভাবিক ঘটনা কারণ একটা প্রিয়তম মানুষের মৃত্যু হয়েছে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এটা কিন্তু স্বাভাবিক ঘটনা তাহলে এই উনিশশো সালকে কেন্দ্র করে আমরা যদি ইতিহাসের কয়েকটা ঘটনা যদি প্যারালাল করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি যে ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট রাশিয়ান রেভলিউশন আর স্প্যানিশ ফ্রুয়ের মতন ঘটনা তাহলে এই জাতীয় বিভিন্ন ঘটনাগুলো কিন্তু আমাদের এই কবিতাতে প্রতিফলিত হতে পারে অর্থাৎ একটা ধ্বংসের পরিবেশ সৃষ্টি কিন্তু হয়েছে আমরা কিন্তু দেখতে পেলাম এরপরে আমরা সেকেন্ডে আসি কবি পরিচিতি সম্পর্কে এই ডাব্লুবিএস কে ছিলেন বা কেনই তিনি লিখতে গেলেন সেটা কিন্তু আমরা এখন ক্লিয়ার করব ডাব্লিউ বিএস জন্মেছিলেন থার্টিন জুন এইটিন আয়ারল্যান্ডে তার বাবা ছিলেন জে ডাব্লিউ তিনি কিন্তু একজন আয়ারল্যান্ডের ফেমাস পেইন্টার ছিলেন এবং ছোট থেকেই যেহেতু তিনি বাবার কাছে বিভিন্ন পেন্টিংয়ের বিভিন্ন জিনিসপত্র দেখছিলেন তার মনের মধ্যে কিন্তু একটা কাল্পনিক একটা ব্যাপার স্যাপার কিন্তু ছোট থেকেই ছিল যেমন হয় না যে আমরা একটা গল্প পড়ি সেই গল্পটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের মনের মধ্যে বিভিন্ন চিত্র অঙ্কিত হয়ে থাকে ওই কিন্তু ব্যাপারটা এই ছোটোবেলা থেকেই এডসের মনের মধ্যে কিন্তু ছিল চিত্রের ব্যাপারটা কোনো ঘটনাকে কেন্দ্র করে একটা সচিত্র অঙ্কন করা বা সচিত্র কল্পনা করা এই ধারণা কিন্তু তার ছোট থেকেই কিন্তু ছিল এছাড়াও তার মা ছিলেন পোলেক্স ফেন এই পোলেক্স ফেন অর্থাৎ তার মায়ের কাছে কিন্তু ছোটোবেলা থেকেই তিনি বিভিন্ন মিথোলজি অর্থাৎ পৌরাণিক গল্পের কথা শুনতেন আর মিথোলজি বা পৌরাণিক কাহিনী মানেই তো তোমরা জানো সেখানে বিভিন্ন দেবদেবীর পাশাপাশি বিভিন্ন অপদেবতার গল্পও কিন্তু থাকবে এরপর তিনি যখন অর্থাৎ উইলিয়াম ইয়েটস যখন মেট্রোপলিটন স্কুল অফ আর্টসে অ্যাডমিশন নেন সেই সময় জর্জ রাসেলের সাথে তার পরিচয় হয় তারা একত্রে গড়ে তোলেন ডাবলিং হারমেটিক সোসাইটি এই ডাবলিং হারমেটিক সোসাইটির কাজটা কী ছিল কাজটা কি আসলে কিছুই নয় এই যে তিনি ছোট থেকে বিভিন্ন মিথোলজিক্যাল স্টোরি শুনতেন তারপর তোমার বিভিন্ন হচ্ছে চিত্র বিভিন্ন কল্পনা করতেন সেই দিক থেকে তুলনা করে তিনি কিন্তু বিভিন্ন কালো জাদু জাদুটনা মন্ত্র এইগুলোর প্রতি কিন্তু অ্যাট্রাকশান হয়েছিলেন কাজে এই এই জিনিসগুলোকে কেন্দ্র করে বিভিন্ন চর্চা যেখানে করতেন সেটাই হলো এই ডামলিং হারমেটিক সোসাইটি সো তার এই যে পার্সোনাল এক্সপেরিমেন্ট এই যে দৃষ্টিকোণ এই দৃষ্টিকোণ থেকেও কিন্তু তিনি এই কবিতা লিখেছেন সেটাও আমরা বলতে পারি এরপর আমরা লাস্ট পার্টে আসবো ব্যাকগ্রাউন্ডে সেটা হলো রিলিজিয়াস এলিমেন্ট এই রিলিজিয়াস এলিমেন্টটা যদি আমরা ভালো মতন বুঝি তাহলে এই পোয়েমটার ব্যাকগ্রাউন্ডটা আমরা কিন্তু ভালো মতন বুঝেই যাব রিলিজিয়াস এলিমেন্ট শুরু করার আগে আমাদের কবিতাটির নাম একবার স্মরণ করে নেওয়া প্রয়োজন কি বলেছে দ্য সেকেন্ড কামিং তাহলে নিশ্চয়ই দ্য ফার্স্ট কামিংও রয়েছে তাই তো আমরা জানি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ হচ্ছে বাইবেল এই বাইবেলেরই একটা অংশ রয়েছে দ্য নিউ টেস্টামেন্ট দ্য নিউ টেস্টামেন্ট অনুযায়ী প্রায় দু সাল ছিল অন্ধকার ময় যুগ চারিদিকে সমাজে অরেজকতা চলছিল নারীদের মানুষ বলে বন্য করা হতো না নারীদের উপর অকথ্য অত্যাচার চলতো তাদেরকে গৃহবন্দি করে রাখা হতো রেপের মতন ঘটনা কিন্তু সেই সময়ে ঘটতো এমনকি কোনো নারীর পুরুষ যদি কাউকে হত্যা করতো তাহলে সেই হত্যার দোষ কিন্তু স্বামীর উপরে না চাপিয়ে দেওয়া হতো স্ত্রীর উপর কেন কারণ মনে করা হতো সেই সমাজের লোকেরা মনে করতো ওই স্ত্রীর মধ্যে যে এভিল ফোর্স রয়েছে সেই এভিল ফোর্সের কারণে কিন্তু সেই স্বামী বিভিন্ন জায়গাতে হত্যা করে বেড়াচ্ছে তাই কাজেই সেই স্ত্রীকে বিনা দোষেই বা বিনা বিচারেই কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই তাকে কিন্তু জ্যান্ত পুড়িয়ে মারা হতো বা জ্যান্ত কবর দেওয়া হতো রকম দু হাজার সাল পর্যন্ত অরাজকতা বিভিন্ন জায়গাতে চলতে চলতে আগমন ঘটে বা জন্ম নেন যিশু খ্রীষ্ট জন্মই হল বাইবেল অনুযায়ী ফার্স্ট কামিং আর সেকেন্ড কামিংটা হলো দ্য নিউ টেস্টামেন্টের লাস্ট বুক দ্য বুক অফ রেভলেশন অনুযায়ী বলা হচ্ছে যীশু আবার দ্বিতীয় আগমন ঘটবে বা পুনর্জন্ম ঘটবে যখন গোটা পৃথিবীতে অর্জকতাতে ঢেকে যাবে সেই অর্জকতাকে কাটিয়ে আবার যীশু আগমন ঘটবে এটাই হলো দ্য সেকেন্ড কামিং কবিতাটি সম্পূর্ণরূপে একটা সিম্বল সিম্বলের মধ্যে রয়েছে সিম্বল হচ্ছে প্রতীক অর্থাৎ আমরা যদি কবিতাটায় পড়ি তাহলে একটা মানে জানবো কিন্তু এর অভ্যন্তরে রয়েছে আর মিনিং তাই ডাব্লুবিএস দ্য সেকেন্ড কামিং বলতে এখানে ঠিক কী বোঝাচ্ছেন অর্থাৎ ভয়াবহ ধ্বংসলীলা নাকি খ্রিস্টের আগমন নাকি এমন একটা দানব যে গোটা পৃথিবীর সমাজটাকে ধ্বংস করে নতুন কিছু সৃষ্টি করবে কবিতাটি যদি আমরা সম্পূর্ণ বুঝতে পারি আলোচনা করি তাহলে কিন্তু ব্যাপারটা সুস্পষ্ট হয়ে যাবে চলো এবার কবিতার মূল আলোচনাতে যাওয়া যাক ডাব্লুবিএটসের লেখা দ্য সেকেন্ড কামিং এই পোয়েমটি শুরুর দিকে নাম ছিল দ্য সেকেন্ড বার্থ পরবর্তীকালে দ্য সেকেন্ড কামিং নামটা হয় দ্য সেকেন্ড কামিং ফার্স্ট লেখা হয়েছিল নাইনটিন নাইনটিনে পরবর্তীকালে অর্থাৎ তার ঠিক পরের সালেই নাইনটিন টোয়েন্টিতে দ্য ডায়াল নামক ম্যাগাজিনে ফার্স্ট পাবলিশ করা হয় আবারও রিপাবলিশড এটা করা হয় নাইনটিন টোয়েন্টি ওয়ানে যেখানে রিপাবলিশড করা হয় সেইটার নাম ছিল মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ড্যান্সার এই যে দ্য সেকেন্ড কামিং এই যে এই ফ্রেসটা এই ফ্রেসটা নেওয়া হয়েছে বাইবেলের বুক অফ রেভিলেশন থেকে কবিতাটা শুরু হচ্ছে ঠিক এইভাবে টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জয়ার দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য turning টার্নিং অ্যান্ড মানে কি চক্রাকারে ঘুরছে কে ঘুরছে দ্য ফ্যালকন ফ্যালকন মানে হচ্ছে পাখি বাছপাখি বাছপাখি চক্রাকারে ঘুরছে ঘুরতে ঘুরতে কি করছে সে ওয়াইডনিং ওয়াইডনিং মানে হচ্ছে পরিধি বিস্তার করা কি বিস্তার করছে জায়ার তার যে বলয় তার যে কক্ষপথ সেটা বিস্তার করছে এখানে দেখো এই ছবিটার দিকে তাকাও ধরো কিভাবে ঘুরছে চক্রা আকারে ঘুরছে চক্র আকারে ঘুরতে 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 তার যে সার্কেলটা তার যে বৃত্তটা বলইটা সেটার বিস্তার করছে কে বিস্তার করছে ফ্যালকন অর্থাৎ পাখি আর কি করছে ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার ফ্যালকনার হচ্ছে বাজপাখির মালিক আগেকার দিনে কি হতো জানো আগেকার দিনে বাছপাখিকে পোষ মানানো হতো এবং বাজপাখির যে মালিক বাছপাখিকে আদেশ করতো অমুক জায়গা থেকে শিকার ধরে আনতে বাজপাখির মালিকের কথা মতো সেই পোষা বাজপাখিটি সেই জায়গা থেকে শিকার করে নিয়ে এসে তার মালিককে প্রদান করত। তাহলে এই রকম একটা বাজপাখি যে কিনা চক্রাকারে ঘুরছে ঘুরতে 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 তার কক্ষপথের আয়তনটা তার বলয়ের আয়তনটা বাড়াচ্ছে এটা তো গেল একটা সিম্পল মিনিং কিন্তু ইন্টার মিনিংয়ে যদি যায় তাহলে এটা একটা সিম্বল হিসাবে আমাদের কাছে রিপ্রেজেন্ট হবে কীরকম দ্য ফ্যালকন হচ্ছে এখানে মানুষ অর্থাৎ ম্যান হিসাবে আমরা যদি ধরি এবং ফ্যালকনারকে যদি আমরা জেসাস খ্রিস্ট হিসাবে ধরি তাহলে লাইনটার মানে এরকম দাঁড়াচ্ছে যে জেসাজখ্রিস্ট অর্থাৎ ভগবান যে সমস্ত বাণী আমাদের সামনে প্রদান করেছে সেই বাণীগুলো মানুষজন তোয়াক্কা করে অর্থাৎ মানুষজন সে ঈশ্বরের বাণীগুলো মনে না রেখে ঈশ্বরের সাথে একটা বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করছে এবার এই যে ঈশ্বরের সাথে যে বিচ্ছিন্ন হওয়ার যে ব্যাপারটা এটা কীভাবে সম্ভব জেসাস খ্রিস্ট বলো বা যে কোনো ধর্মের ধর্মীয় গুরু বলো তার যে বাণীগুলো সেই বাণীগুলো কিন্তু আমাদের দিয়েছে শান্তির বার্তা প্রদানের জন্য যদি না আমরা ঈশ্বরের বাণীগুলো আমরা তোয়াক্কা করি ঈশ্বরের বাণীগুলো যদি আমরা না মানি তাহলে কি হবে আমাদের চাহিদাটা ক্রমশ বাড়তে থাকবে ক্রমশ যখন চাহিদাটা মানুষের চাহিদা কিন্তু কোনো সময় পূরণ হয় না এটা মাথায় রাখবে সবসময় কারো না কোনো চাহিদাটা বাড়তে থাকে মানুষের চাহিদাটা যখনই বেড়ে যায় তখনই মানুষ কী হয় অহংকার লোভী হয়ে ওঠে মানুষ যে কোনো জিনিসকে তুচ্ছ মনে করে এক্ষেত্রে এই লাইনগুলোর মাধ্যমে সেটাই বলেছেন কবি যে ঈশ্বরের সাথে সংযোগ আমরা ক্রমশ হারাচ্ছি এরপরে বলেছে থিংস ফল এ পার্ট দ্য সেন্টার ক্যান নট হোল্ড মেয়ার এনার্জি ইজ লুসড আপন দ্য ওয়ার্ল্ড থিংস ফল অ্যাপার্ট এটার মানে হচ্ছে চারিদিকে ছড়িয়ে পড়ছে কি চারিদিকে ছড়িয়ে পড়ছে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ধর্মীয় বিভিন্ন দিকগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে অর্থাৎ সমস্ত কিছু কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে দ্য সেন্টার ক্যান নট হোল্ড সেন্টার সেন্টার মানে হচ্ছে কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দু হচ্ছে এই যে সামাজিক ব্যবস্থাপনা সামাজিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা এইগুলোকে কি হোল্ড করতে পারছে না হোল্ড মানে হচ্ছে ধরে রাখা ধরে রাখতে পারছে না এবার এই সেন্টারকে যদি আমরা সিম্বল হিসাবে দেখি তাহলে কি হবে সিম্বল হিসাবে দেখতে গেলে রিলিজিয়ান হিসেবে আমরা মেনে নিই তাহলে কিন্তু আমরা বলতে পারি যে একটা ধর্ম সামাজিক ব্যবস্থাকে ধরে রাখতে পারছে না কেমন ব্যাপারটা ধরো যে যে কোনো ধর্মের মানুষের নিজস্ব রীতিনীতি থাকে এবং প্রত্যেক ধর্মের একটা নিজস্ব ধর্মগ্রন্থ রয়েছে যে ধর্মগ্রন্থের বেসিসে সেই ধর্মের মানুষেরা নিয়ম নীতি পালন করে সমাজে বেঁচে থাকে এবার সেই সমস্ত মানুষ যদি সেই ধর্মীয় রীতিনীতিই না মানে তাহলে কি ধর্ম সেই গোটা মানব জাতিটাকে কি ধরে রাখতে পারবে ধরে রাখতে কিন্তু পারবে না যা ইচ্ছা তাই হবে সমাজে অরাজকতা দেশে অরাজকতার সৃষ্টি হবে অর্থাৎ অ্যানার্কি অ্যানার্কি মানে কি এন মানে হচ্ছে অরাজকতা সমস্ত জায়গাতে একটা আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে যে যা পারবে তাই করবে মার্ডার থেকে শুরু করে যুদ্ধ থেকে শুরু করে একদম বিদ্ঘুটে পরিস্থিতি সৃষ্টি করবে গোটা ওয়ার্ল্ড জুড়ে আসলে কবি এই লাইনের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের কথা বলেছেন শুরুতেই বলেছিলাম প্রথম বিশ্বযুদ্ধের সমসাময়িক এই কবিতাটি লেখা হয়েছে এবং প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল কবির দেশকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল যা ছিল সম্পূর্ণ মেরামতির একদম ঊর্ধ্বে এখানে সেই দেশের বলো অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে যে সমস্ত দেশ অংশগ্রহণ করেছিল ইউরোপের যে সমস্ত দেশ অংশগ্রহণ করেছিল প্রত্যেক দেশের কিন্তু নিজস্ব ধর্ম ছিল কিন্তু এই ধর্মের যে শান্তির যে বার্তা সেই শান্তির বার্তাটাকে মানুষ মনে না রেখে কি করেছিল যে যা পেরেছিল অরাজকতা সৃষ্টি করেছিল যুদ্ধ করেছিল সমস্ত কিছু কিন্তু ক্ষতিগ্রস্ত করার একটা চেষ্টা করেছিল অতএব যে এই যে সেন্টার এই যে রিলিজিয়ান এটা কিন্তু মানুষজনকে সুশৃঙ্খলভাবে ধরে রাখতে পারেনি এরপরে বলেছে দ্য ব্লাড ডিম টাইড ইজ লুসড অ্যান্ড এভরিহ্য দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ট্রাউন্ড সেরেমনি হচ্ছে অনুষ্ঠান তাহলে কি বলছে এখানে চারিদিকে রক্তস্রোত বয়ে চলেছে যেটা সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে অর্থাৎ এই যে প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা বলো স্প্যানিশ ফ্রুট ঘটনা বলো বা রুশ বিপ্লবের ঘটনা বলো গোটা ইউরোপ দেশে কিন্তু একটা ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেছে বারে বারে সৃষ্টি করেছে এবং সেখানে হচ্ছে মানু বহু মানুষ মারা গেছে সেই সমস্ত মানুষের যে রক্ত সেই রক্ত ধারা রাস্তাতে বইছে যেন মনে হচ্ছে রক্তের যে স্রোত রক্তের যে নদী সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে তার স্রোতধারায় চারিদিকে ছড়িয়ে পড়েছে কি কারণে হয়েছে দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ট্রাউন্ড মানে কি এখানে সেরেমনি অব ইনোসেন্স বলতে বোঝাচ্ছে সেই সকল মানুষ যারা এই যুদ্ধবিগ্রহ বলো বা রক্তপাত দেখেও বলো ঈশ্বরে কিন্তু বিশ্বাস রেখেছেন তারা কি করেছে তারা এই ভয়াবহ দৃশ্য দেখে সমাজের এই ভয়াবহ দৃশ্য দেখে ড্রাউন্ড মানে কি ড্রাউন্ড মানে হচ্ছে থমকে যাওয়া যেন কোনো একটা জায়গাতে তারা থমকে গেছে এরপরের লাইনে বলেছে দ্য বেস্ট ল্যাক ইস কনভিক্সন হোয়াইল দ্য রোস্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেনসিটি প্যাশনেট শব্দের অর্থ হলো খারাপ আর ইন্টেন্সিটি হচ্ছে প্রবলতা তাহলে কী বলছে দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন হোয়াইল দ্য রোস্ট এটা বলতে কী বোঝাচ্ছে যে সব থেকে যারা ভালো মানুষ তারাই কিন্তু আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতি দেখে চারিদিকে কিন্তু সমস্ত কিছু খারাপ কাজ চলছে দেখবে সমাজে যখন একটা ভালো মানুষকে কোনো খারাপ লোক পিটায় তখন কিন্তু ওই ভালো লোককে পিটাতে দেখে আশেপাশের যে ভালো লোক তারা কিন্তু দূর থেকে চুপ করে থাকে তারা ভয় পায় যে যদি সেই ওই খারাপ মানুষের কাছে যায় আমাকে যদি মেরে ফেলে প্রাণের ভয় কিন্তু থাকে তারা জাস্ট সিম্পেথি যোগায় যে মার খেলো তার কাছে সিম্পেথি জোগায় বেশ এই এতটুকুই তাদের কাজ কিন্তু যখন একটা খারাপ লোক খারাপ লোক যখন অন্য একটা খারাপ লোকের কাছে বলো বা ভালো লোকের কাছে বলো মার খায় বা হাঙ্গামায় জড়িয়ে পড়ে তখন ওই যে খারাপ লোকের যে সঙ্গ পাঙ্গ তখন কিন্তু তারা একজোট হয়ে দলবদ্ধভাবে লড়াই করে তাদের কিন্তু প্রতিপত্তিটা বিস্তার করায় এই যে তাদের যে গুন্ডামের যে ভয় যে তারা দেখলো সেটা দেখে কিন্তু তারা পিছপা হয় তাহলে ফার্স্ট যে স্ট্যান্জার সেই স্ট্যান্ডাতে আমরা কি দেখলাম কবি এখানে বলেছেন ফার্স্ট স্ট্যান্ডাতে কবি বলেছেন যে সমাজে কিভাবে অরাজকতার সৃষ্টি হচ্ছে সমাজ কিভাবে ধ্বংস হচ্ছে এবং সমাজের যে আধুনিক সমাজের যে সমস্যা সেগুলো কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন সেকেন্ড স্ট্যান্ডাতে কবি নিজের ওপিনিয়ন আমাদের সামনে শেয়ার করেছেন সিওরলি সাম রেভলেশন ইজ অ্যাট হ্যান্ড সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড কবি মনে করেছেন যে নিশ্চয়ই যে আবার কোনো কিছুর পুনর্জন্ম ঘটবে এই লাইনের মাধ্যমে সেকেন্ড কামিং বলতে কাকে স্পষ্ট করে কবি বুঝিয়েছেন সেটা কিন্তু আমাদের কাছে অজানাই থেকে গেছে হতে পারে এই সেকেন্ড কামিংটা প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধর মতন ভয়াবহ কোনো ঘটনা হতে পারে জেসাস খ্রিস্টের আগমন হতে পারে কোনো একটা দানবের আগমন যে কিনা সমস্ত কিছু চারিদিক লণ্ডভণ্ড করে দেবে পরের লাইনে বলেছেন যে দ্য সেকেন্ড কামিং এখানে একটা এক্সক্লেমেটরি সাইন দিয়েছেন কবি এখানে থেমেছেন কবি থেম থমকে গেছেন বলতে বলতে যে একটা সেকেন্ড কামিং যে আবার আগমন ঘটছে কার হার্ডলি আর দোস ওয়ার্ডস আউট যেই না সেই কথাগুলো ভেবেছিল কি হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মুন্ডি যখনই কবি যে দ্বিতীয় আগমনের কথা ভেবেছিল তখনই কবির সামনে একটা ভাস্ট ইমেজ অর্থাৎ সুবিশাল একটা প্রতিমূর্তি ধরা পড়েছে কিসের স্পিরিটাস মুন্ডি স্পিরিটাস মুন্ডি হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড যার মানে হলো স্প্রিট অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্ব আত্মা এখানে কবি বোঝাতে চেয়েছেন যে এমন এক দানবের আবির্ভাব ঘটবে যে হবে কি সম্পূর্ণরূপে খ্রিস্টবিরোধী যে সমস্ত কিছু ধ্বংসের জন্য অগ্রসর হবে এই স্পিরিটাস মন্ডি অনেকটা স্পিংসের মতন স্পিংস কি স্পিংস হচ্ছে পিরামিডের সামনে এক রকমের মূর্তি তোমরা ছবিতে দেখে থাকতে পারো মনে করা হয় এই স্পিংস হচ্ছে একটা পৌরাণিক জীব যে কি করে লুকোনো বিভিন্ন ধরনের সম্পত্তির পাহারা দেয় এরপর বলেছে ট্রাভেলস মাই সাইট সাম হোয়ার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট এ সেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান তাহলে আমার সামনে যে এই যে ভয়াবহ দৃশ্যের আবির্ভাব ঘটেছে আমি যেটা কল্পনাতে যেটা দেখলাম সেটাতে কিন্তু আমি পুরোপুরিভাবে ভয় পেয়ে গেলাম ট্রাভেলস মাই সাইট আমি পুরোপুরিভাবে ভয় পেয়ে গেলাম আমি কল্পনাতে যা দেখলাম কি সাম হোয়ার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট কেউ একজন ডেজার্ট অর্থাৎ মরুভূমি মরুভূমির যে বালি সেই বালি থেকে বেরিয়ে আসছে এবং দেখতে মনে হচ্ছে অনেকটা কি এসেপ উইথ লায়ন বডি সিংহের মতন বডি আর মাথাটা হচ্ছে মানুষের মতন এটাকে অনেকটা পিরামিডের সামনে যে দেখে থাকবে যে স্পিংস সেই স্পিংসের চেহারার মতন একটা দ্বৈত তো এই স্ফিংসের চেহারার মতনই এমন একটা দানবের আবির্ভাব ঘটেছে যেটা দেখে কবি কী হয়েছেন ট্রাভেলস মাই সাইট একদম কল্পনাতে কবি ভয় পেয়ে গেছেন এরপরে পরের লাইনে বলেছেন এ জেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান ইজ মুভিং ইটস স্লো থাইজ ফাইল অল অ্যাবাউট ইট তার যে থাইগুলো তার থাইগুলো কি হচ্ছে সামনের দিকে ধীর গতিতে এগিয়ে চলছে স্লো থাই এই জন্তুটা কী করছে বা এই মনস্টারটা কী করছে এই মনস্টারটা হচ্ছে স্লো থাই অর্থাৎ ধীর গতিতে এগিয়ে চলছে একটা শিকারি যখন বা শিকারী পশু যখন তার শিকার ধরে সে কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যায় না প্রথমে সে কিন্তু গুটি গুটি পায়ে ধীর গতিতে এগিয়ে চলতে থাকে যাতে সে শিকারটা ধরতে পারে এখানে সেই মনস্টারও কিন্তু ধীরে 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 এগোচ্ছে আর কি করছে যে এ গ্যাজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান অর্থাৎ সূর্যের মতনই সূর্যের মতো কী রয়েছে তাকিয়ে রয়েছে একদৃষ্টে তাকিয়ে আছে এবং তার যে চাহনি সেই চাহনিতে কিন্তু কোনো পিটিলেস অর্থাৎ কোনো দয়া মায়া নেই আচ্ছা সূর্য তো জানি যে আমাদেরকে শক্তি দেয় সূর্য হচ্ছে জগতের সৃষ্টির মূল একটা অংশ সূর্য না থাকলে কিন্তু জীবন বাঁচবে না কিন্তু এখানে সূর্যকেই কী করেছে কবি দয়ামায়াহীন রূপে কিন্তু একটা কল্পনা করেছে কেন এখানে কল্পনা করেছে কিছু কিছু সমালোচকরা মনে করেন যে কবির মনের মধ্যে এই যে এত যুদ্ধ দেখেছেন এত যে মানুষের মৃত্যু দেখেছেন কোনো জিনিসের প্রতি না ভরসা পাচ্ছেন না তাই কবি কিন্তু সূর্যের প্রতিও একটা হেন মনোভাব প্রকাশ করেছেন এরপরে পরের লাইনে বলেছে রিল স্যাডোস অব দ্য ইনটিগন্যান্ট ডেজার্ট বার্ডস দ্য ডার্কনেস ড্রপস এগেইন বাট নাও আই নো বলেছে যে একটা ছায়া একটা ছায়া মূর্তি সেই ছায়া মূর্তিটা করছে সামনের দিকে এগোচ্ছে এবং মাথার উপরে উঠছে ডেজার্ট বার্ডস ডেজার্ট বার্ডস হচ্ছে ভালচার অর্থাৎ শকুনের কথা বলছে আচ্ছা শকুন কখন ওঠে শকুন উঠে হচ্ছে যখন কোনো মরা দেখে পচা গলা মাংস দেখতে পাই সেই আশেপাশে কিন্তু ঘোরাঘুরি করে মাংস খাওয়ার লোভে তাহলে যখনই সেই শ্যাডোটা অর্থাৎ সেই মনস্টারটা এগোচ্ছে তখনই কিন্তু আশেপাশের যে পরিবেশটা সেটা কিন্তু ধ্বংস হচ্ছে মানুষ মারা যাচ্ছে আর সেই মৃতদেহগুলো পচা মাংস খাওয়ার জন্য কিন্তু শকুন উঠছে এর ফলে কি হচ্ছে দ্য ডার্কনেস ড্রপস এগেইন বাট নো আই নো এর ফলে কি হচ্ছে চারিদিক কিন্তু আধারে পরিপূর্ণ হয়ে উঠছে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে নেক্সট লাইনে বলেছে দ্যাট টোয়েন্টি সেঞ্চুরিস অফ স্টোনি স্লিপ ওয়ার ভেক্সড টু নাইটমেয়ার বাই এ রকিং ক্র্যাডেল রকিং ক্র্যাডেল মানে হচ্ছে দোলনা আর নাইট মেয়ার মানে হচ্ছে দুঃস্বপ্ন দ্যাট টোয়েন্টি সেঞ্চুরিস অফ স্টোনি স্লিপ এটা বলতে কবি এখানে বুঝিয়েছেন যে ওই যে শুরুর দিকে তোমাদেরকে বলেছিলাম যে দু সাল প্রায় দু হাজার বছর যিশুখ্রিস্টের জন্মের আগে ঠিক দু হাজার বছর ছিল কিন্তু অন্ধকারময় যুগ তারপর যিশু জন্ম হয় সমস্ত অরজকতার অবসান ঘটান সেটাই হলো যিশুর ফার্স্ট কামিং এখানে এই যে দু বছর ধরে চলা বিভিন্ন অরাজকতা এটাকে বলছে টোয়েন্টি সেঞ্চুরি অফ স্টোনি স্লিপ স্টোনি স্লিপ বলতে বোঝাচ্ছে বিশুর আসার আগের মুহূর্ত অর্থাৎ অন্ধকারময় যুগকে এখানে রিপ্রেজেন্ট করছে ওয়্যার ফেক্সড ফেক্সড শব্দের অর্থ হলো ডিস্টার্ব আর রকিং ক্র্যাডেল মানে কি ঝুলানো দোলনা যেভাবে একটা শিশু দোলনাতে ঘুমায় ঠিক সেইভাবে কিন্তু একটা ঝুলন্ত বা দুলন্ত দোলনাতে কবি ঘুমিয়ে ঘুমিয়েও কিন্তু দুঃস্বপ্নে বিলীন হয়ে যাচ্ছেন যে ভবিষ্যতের যে ঘটনা কি ঘটবে না ঘটবে এটা ভেবে এরপরে কবি লাস্ট লাইনে বলেছেন অ্যান্ড হোয়াট রাফ বিস্ট ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট স্লাউচেস টুয়ার্ডস বেতলেহেম টু বি বর্ণ স্লাউচেস মানে হচ্ছে ধীরে ধীরে এগানো এই যে স্পিরিটাস মুন্ডি স্পিরিটাস মুন্ডি কী করছে ওই যে মনস্টার সে ধীরে 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 এগোচ্ছে এর সময় চলে এসেছে যে কী করবে এই যে বেথলেহেম শহরে যিশুর জন্ম হয়েছে সেই বেতলেহেম শহর থেকে সে ধ্বংসলীলা চালাবে কবি এখানে প্রশ্ন করেছেন যে এই যে বেথলেহেম শহরে যিশুর যে জন্ম হয়েছে সেখান থেকেই কি এই স্পিরিটাস মুন্ডি এই যে মনস্টার এ কি ধ্বংসলীলা চালানো শুরু করবে তাহলে তো মানব সমাজ পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে মানবজাতির অবসান ঘটানোর জন্যই বিরোধী সেই মনস্টার আগমন কিন্তু ঘটছে আচ্ছা এখানে তোমরা কমেন্ট করে জানাও যে দ্য সেকেন্ড কামিং বলতে আসলে কবি কি বোঝাতে চেয়েছেন জিসাস খ্রিস্টের আগমন না স্পিরিটাস মুন্ডির আগমন নাকি কোনো একটা ভয়াবহ ধ্বংসলীলা যুদ্ধের খেলা এটা তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো